সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটা ও চলম্বা পড়ে আসছে আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি প্রিয়া আপু কেমন আছেন আপনি আপনার বাড়ি কোথায় হরিশাল পরিবার কে কে আছে

কি চিন্তা করেন যেভাবে দিন কাটতেছে এটাই ভালো নাকি ভবিষ্যৎ বিয়েসাদী করতে হবে নিজে থেকে আসছেন সবসময় কিভাবে পদ্মা করে চলেন বিয়ে সাথে করলে তো মানে চেহারাটা দেখতেছে আপনার সুন্দর কীভাবে দেখবে বিয়ে করবে জীবন সঙ্গে চাইবে আমি তাকেই দেখাবেন আর কাউকে দেখাবেন না তো বিয়ের আগে স্বামী স্বামীতলা অন্য কেউ দেখলে সমস্যা আছে নামাজ কালাম পড়েন মাঝে মাঝে পড়েন তা সব সময় পড়েন না কেন আসলে কাজ করি এখন এসে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি সবচেয়ে কষ্ট অনেক

কষ্ট লাগে খুব হ্যাঁ না আস্তে পড়তে পারেন তো আর কোনো শখ ছিল জীবনে আর কোনো ইচ্ছা ছিল না তো আপনি কষ্টের কথা শুনে যদি কেউ যোগাযোগ করে বিয়ে করতে চায় তাহলে কি তাহলে কি বিয়ে করবেন বিয়ে করবেন নাম্বারটা কি দিলে সমস্যা নাই তো নাম্বারটা কি মুখস্থ বলতে পারেন রাখবেন আর যত কষ্টই হোক নামাজ কালাম পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইবেন আর সবসময় সত্য কথা বলবেন সত্যদের জীবন সাজাবেন ঠিক আছে তা ভালো থাকেন দোয়া করে আসসালাম